আক্রমণের শান্তিতেই কি এই বৈঠক? একাধিক বিষয় কিন্তু উঠে আসছে। তৃণমূল সাংসদদের সঙ্গে এই বৈঠকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুখেন্দু শেখর রায়ের বাড়িতে এই বৈঠক, তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক চলছে, দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী সুখেন্দু শেখর রায়ের বাড়িতে চলছে এই বৈঠক। এখনো পর্যন্ত জানা যাচ্ছে দুপুর একটায় এই বৈঠক শুরু হয়েছে। তৃণমূল সাংসদদের সঙ্গে এই বৈঠক চলছে এবং দুপুর একটা থেকে এই বৈঠক শুরু হয়েছে। ইতিমধ্যেই বৈঠক শেষ হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে এলেন এবং যেমনটা তিনি বললেন যে কোন পথে তারা হাঁটবেন। দেখা করে দিন, একবার দিদির সঙ্গে দেখা করতে দিন, তাহলে মানে বোঝাই যাচ্ছে যে দিদিই হচ্ছে প্রধান বিরোধী মুখ যে আগামী দিনে লড়াই করতে পারে এগুলো ভারতবর্ষে, এবং সেই লড়াইয়ে দিদি এগিয়ে চলেছে, আমরা তার সৈনিক, আমরা সবসময় তার সঙ্গে আছি। ইতিমধ্যেই কিন্তু বৈঠক শেষ হয়েছে যেমনটা। যে বৈঠক চলছিল তৃণমূল সাংসদরা ইতিমধ্যেই কিন্তু তারা বেরিয়ে আসছেন, বৈঠক শেষ হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুখেন্দু শেখর রায়ের বাড়িতে সেই বৈঠক হচ্ছিল এবং বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে, সাংসদরা বেরিয়ে আসছেন। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে প্রতিদিন হাউসে নেতৃত্ব দিচ্ছে কিভাবে লড়াই করতে হবে, কিভাবে আন্দোলন করতে হবে, উনিও আমাদের সঙ্গে চিৎকার করছেন, ওয়েলে নেমে প্রতিবাদ করছেন, এবং আমরা চাইছি ওয়েলে প্রধানমন্ত্রী আসুক, সংসদে আসুক। দীর্ঘদিন প্রধানমন্ত্রী সংসদে নেই, তিনি কোনো কিছু জবাব দিচ্ছে না। আমরা বারবার চাইছি যে সমস্ত একটা হয়ে প্রতিবাদ করছি, আমরাই তার প্রধান মুখ হয়ে আমরা চাইছি আগামী দিনে সংসদে ঝড় তুলব বিজেপির বিরুদ্ধে। নিশ্চিতভাবে অভিনন্দন জানালাম, তার কাছে শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং আমাদের দলীয় কিছু আলোচনা নিশ্চয়ই হয়েছে। আমাদের তো চলছেই পেগাসাস অন্যায়, পেগাসাস ভারতবাসীর ওপরে আক্রমণ, এবং এই আক্রমণের প্রতিবাদ করতে, আক্রমণকে প্রতিহত করতে আমরা সর্বত শক্তি দিয়ে লড়াই করব। সেটা আমরা চিন্তা করব, ওনার বৈঠক আছে, উনি নিশ্চয়ই ওনার মতন করেই করবেন। আমাদের তো সংসদীয় দলের এটা আলাদা, সেটা যদি আমার হয়েও থাকে আমি তো সেটা বলবো না। এই আলোচনা করলে নিশ্চয়ই আমাদের উদ্দীপনা বাড়ে, সাহস বাড়ে। কাকলি হোসনসিদার তার বক্তব্য আমরা শুনলাম এবং তিনি যেমনটা বললেন যে পেগাসাস অন্যায়, এই অন্যায়ের প্রতিবাদ করতে একাট্টা বিরোধীরা প্রতিবাদ করতেই হবে, এবং এই প্রতিবাদের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দলীয় বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে এমনটাও কিন্তু বললেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এবং তার পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম, তিনিও যেমনটা বললেন যে আগামী দিনে কোন পথে সংসদে এগোবে তৃণমূল, সেই কথাই কিন্তু বললেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে, একগুচ্ছ কর্মসূচি রয়েছে এবং আজকে সাংসদদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এরপরে বিকেলে সোনিয়া গান্ধীর সঙ্গে যেমন বৈঠক রয়েছে তেমনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। দুপুর একটায় যে বৈঠক শুরু হয়েছিল অর্থাৎ সাংসদদের নিয়ে, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। যেমনটা সাংসদদের কথা থেকে স্পষ্ট হচ্ছে যে দলীয় বেশ কিছু বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি সংসদে কোন পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস, কিভাবে আক্রমণের ঝাঁজ বাড়াবে, পেগাসাস ইস্যু অন্যায়, এমনটাও কিন্তু বললেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এবং তার বক্তব্য যে এই অন্যায়কে মেনে নেওয়া যায় না, এক কাট্টা বিরোধীরা
প্রতিবাদ করতেই হবে এবং তার পাশাপাশি দলীয় বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে আজকের এই বৈঠকে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় 24 লোকসভা ভোটকে সামনে রেখে বিরোধী ঐক্যে শান দেওয়াটা শুরু হয়ে গিয়েছে। আজ বিকেলে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4:30 নাগাদ সোনিয়া গান্ধীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় চায়ের নিমন্ত্রণ। মমতার দিল্লি সফরের ঠিক আগেই হাত জোড়া ফুল শিবিরের দূরত্ব অনেকটাই কমে এসেছে। পেগাসাস ইস্যুকে সামনে রেখে অভিষেকের পাশে দাঁড়িয়েছে হাত শিবির। সর্বভারতীয় তৃণমূল সাংসদের ফোনে আড়িপাতার ঘটনায় নিন্দা করেছে কংগ্রেসও। মমতার সফরের মধ্যেই শান্তনু সেনকে অপসারণ নিয়ে তৃণমূলের নেতৃত্বে সংসদে সরব হয়েছে কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলি। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল দুই কংগ্রেস নেতা আনন্দ শর্মা এবং কমলনাথের সঙ্গে একপ্রস্থ বৈঠকও হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আজকে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক, আর এই বৈঠকের দিকে নজর রয়েছে গোটা দেশের। পহলে তো উসকা নেতা চুনে আগর মমতা ব্যানার্জি কো সব লোক নেতা মান লিয়া তো ইয়ে আনন্দ কা বিষয় হ্যায়। পশ্চিম বঙ্গাল সে বিপক্ষ কা লিডার খড়া হো জায়েগা, পুরা দেশ ভর ন্যাশনাল এক্সপোজার হোগা। দেখতে হ্যায় আগে, উনহোনে এসা কোশিশ 2019 মে ভি কিয়া থে, লেকিন ক্যা হুয়া থা সবকো মালুম হ্যায়।